এরকম হ্যাপি বার্থডে পলাশ ভাই ঠিক আছে এরকম আপনি বৌরা বৌরা ভালোবাসেন না না ছেলের বউ হাতে কামড়াইছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ খুব ভোর ভোর উঠে পড়েছি কারণ আজকের দিনটা খুব হচ্ছে স্পেশাল কারণ আজকে আমি আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি একটু অন্যভাবে আজকে আমরা যাচ্ছি একটা বৃদ্ধাশ্রমে যদিও এটা আমার অনেক দিনই ইচ্ছা ছিল আমি আমার ফ্রেন্ডকে বলতেই থাকতাম যে কোনো একটা বৃদ্ধাশ্রমে আমি যেতে চাই তাদের জন্য সামান্য কিছু হলেও করে একটি দিন তাদের সাথে কাটাতে চাই তো এখন যেহেতু মানে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো কেননা একটা ব্লগই করে ফেলি সো এখন আমরা চটপট রেডি হয়ে হচ্ছে বেরিয়ে যাব কেকের দোকানের জন্য এবং কেকের দোকান সেরে আমরা কাঁচা বাজার মাছ মাংস সবজি সব কিনে সরাসরি আমরা চলে যাবো বৃদ্ধাশ্রমে এবং পুরোটা দিন আমরা আজকে ওনাদের সাথে কাটাবো ওনাদের গল্প শুনবো এবং ওনাদের ফেলে আসা না বলা অনেক কথা শুনবো সবটার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা এই ব্লগটাকে পুরো দুটো পার্টে ভাগ করব প্রথম ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে নিয়ে পুরোটাই এবং পরের ব্লগটা আপনারা দেখতে পারবেন যেটা আসলে দেখার জন্য আপনারা কখনোই প্রস্তুত না তো ভিউয়ার্স শুরু করা যাক আমাদের জার্নিটা সো আমরা কেকের দোকান থেকে কেক নিয়ে বেরিয়ে পড়েছি এবং এখন আমরা আছি কাঁচা বাজারের দোকানে এবং এখান থেকে আমরা কিছু সবজি কিনবো যদিও আমি এসব কিছু কেনায় হচ্ছে একদমই বলতে গেলে কাঁচা আমি কিছুই পারি না সো এসব কিছুর জন্য আমার ফ্রেন্ড এবং জুনিয়ররাই ভরসা আমার সাথে আছে সাকিব বান্টি আকরাম প্রশান্ত এবং জুনিয়র আয়েশা ও মাহবুব তো আমরা পুরো বাজারটা সেরে ফেলে এবারে যাব হচ্ছে মুদি দোকানে এবং মুদি দোকানে যাবতীয় সব কাজকর্ম সেরে আমরা মাছ এবং একে একে মাংস সব কিছু কমপ্লিট করে ফেলব এবং আমাদের সব কিছু শেষ এখন আমরা গাড়িতে উঠব গাড়িতে উঠে আমরা একেবারে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা হব আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা হাইসুর বৃদ্ধাশ্রমের এক্সাক্ট প্লেসে পৌঁছে গেছি আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো 15 থেকে 20 গজ ভিতরেই হচ্ছে আজকের আমাদের সেই প্লেসটা যেখানে আমরা আজকে যাব বলে এরকম কাঙ্ক্ষিতভাবে একটি প্ল্যান করেছি সেখানে আছে একটি বৃদ্ধাশ্রম যেখানে অনেক বৃদ্ধা এবং বৃদ্ধ মানুষদের রাখা হয়েছে তাদের জীবনের অনেক গল্প আজকে আমরা আপনাদের শোনাবো আমরা আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন ধন্যবাদ এসে পৌঁছলাম বৃদ্ধাশ্রমের ভিতরে চলে আসছি অলরেডি আমরা পৌঁছানোর আগেই বাজার পৌঁছে গিয়েছিল তাই বাজার রান্নার কাজটা শুরু হয়ে গেছে এখানে সহযোগী হিসেবে আছেন আমাদের টিমে যারা আছে তারাও কিন্তু কাজে কম নাই অনেকেই অলরেডি প্রস্তুত নিজেরাই কাজ করবে বলে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন তারা নিজেরাই রান্নার জন্য প্রস্তুতিতে সবজি কাটা শুরু করে দিয়েছেন এবং প্রায় অনেক অংশ কাটাও হয়ে গেছে এখানে আমাদের টিম আছে জল তাকে পার হয়ে যাই বলু পার হয় গাড়ি তুই
ঘরগুলো যেখানে হচ্ছে বৃদ্ধাদের শেষ আশ্রয়স্থল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই জীর্ণ ঘরগুলোয় তারা তাদের জীবন অতিবাহিত। অনেক যারা লোক আছে যে আপনাদের হেল্প করতে চায়, আছে না সমাজে কত ভালো লোক আছে, তারা যেন ওইগুলো দেখে আপনাদের, হ্যাঁ আপনাদের সাথে আসতে পারে বা আপনাদের সাথে দেখা করতে পারে, আপনাদের ই করতে পারে, তার জন্য আমরা আসছি। এই যে জায়গাটা, এখানে লেখা আছে যারা 1996 সাল থেকে বৃদ্ধাশ্রমে এসেছিলেন এবং আসার পরে এখানে মৃত্যুবরণ করেছেন তাদের সকলেরই এখানে নামের তালিকা বা ফলক আকারে রেখেছেন এবং কে কত সালে মারা গেছেন। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ব্যাপারটা অনেকটা সেরকমই, তাই না? যাই হোক, এখন এই ব্লগে আজকে আমরা কোনো কষ্টের কথা বলবো না। এখন আমরা চলে যাব আমাদের মূল পর্বে। কেক কাটবো আমরা আমার হাজব্যান্ডের জন্য, এবং সবাই আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন তার দীর্ঘায়ু কামনা করে। So viewers, let's start. Happy birthday to you.
আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষে আপনারা দেখছেন যে আমরা যে টিমে এসেছিলাম, টিমের এক অংশ চৈতি দিদি আমাদের সাথেই আছেন, তিনি এখন বিদ্যা বাবা আমাদের সাথেই আছেন। আমরা এক ফ্রেমে তার একটা ছবি তোলার জন্য এখানে মিলিত হয়েছি। সুন্দর একটি দৃশ্য, হয়তো সবসময় টাকা দিয়ে এমন খুশির সময় কিনে পাওয়া যায় না, যেটা এখন আমরা পাবো। এবং হচ্ছে স্থির চিত্র ধারণও চলছে। সো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। আমার সাথে সার্বক্ষণিক ভয়েসে ছিল শিকদার মাহবুব। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং হিট দ্য বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ দেবে আরও ভালো ভালো কাজ করার, যেহেতু আমি ইউটিউবে নতুন। সো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।